বিজেপি বিজেপির নতুন পরিবর্তে নতুন সরকার প্রদান করতে হবে। উত্তরবঙ্গের বিলেট কমিটির মেয়েরা দায়িত্ব প্রাপ্ত জিয়ারের নতুন ত্রিপুরাকে অধিসত্তর সমগ্র ব্লক থেকে বদলি করতে হবে। ত্রিপুরা মুঠার পক্ষ থেকে বিভিন্ন গাঁওসভা থেকে আমাদের জনসাধারণ যে চোদ্দটা বিসির যে জেআইডিএসরা বিভিন্নভাবে তারা দুর্নীতি করে, এই দুর্নীতির প্রতিবাদে আমরা আজকে ব্লকে ডেপুটেশন। কি দুর্নীতি? দুর্নীতি হলো এই জেআইডিএসরা ইচ্ছা করলে একজনের নামে ডবল তিন ডবল কুপন তাকে থেকে ঢুকে হয়তো সেখান থেকে তারা টাকা শেয়ার করে নেই, অনেকে প্রকৃতপক্ষে কাজ করেও তারা কুপন পায় না। এই বিরুদ্ধে আজকে আমরা বিধু সাহেবের কাছে ডেপুটেশন, তারা যাতে এলাকাতে শান্তি রাখে, জিআরএস যাতে এই কুর্নীতি কাজ না করে তার জন্য আমরা প্রতিবাদ ওনার কাছে আমরা আমাদের আবেদন আমরা জানিয়ে দিচ্ছি। আমরা কি কি দাবি করি? তো এডিসি প্রশাসন কর্তৃক মনোনীত বিদেশি কমিটিদের দ্বারা উন্নয়নমূলক কাজে তদারকি করার অগ্রাধিকার দিতে হবে। দুই নম্বর হচ্ছে ফ্যামিলি রেজিস্টার নির্বাচন করতে হবে। প্রতিটি এডিসি বিলেজ অন্তর্গত ভুয়া জব কার্ডগুলি সঠিক তদন্তক্রমে বাতিল করতে হবে। ছামনু ব্লক অন্তর্গত ১৪টি এডিসি বিলেজে নতুন পরিবারদের নতুন জব কার্ড প্রদান করতে হবে। পাঁচ নম্বর হচ্ছে উত্তরলঙ্কা বিলেজ কমিটির রেগার দায়িত্বপ্রাপ্ত জিআরএস রতীন্দ্র ত্রিপুরাকে অতিসত্ব সামনে ব্লক থেকে বদলি করতে হবে। রেগার শ্রমিকদের সমকাজের সমমজুরি প্রদান করতে হবে এবং কাজের শেষে জব কার্ড সমূহ এন্ট্রি করতে হবে। সামনু ব্লক অধীনস্থ ১৪টি এডিসি বিলেজে পানীয় জলের সুব্যবস্থা করতে হবে। পুরাতন ডিসি কমিটি কর্তৃক জিও টেকিং এর সমস্ত কাজ বাতিল করতে হবে। ১৪টি ডিসির জিআরদের সমস্ত পঞ্চায়েত রেগা দুর্নীতি বন্ধ করতে হবে। এই হচ্ছে আমাদের আজকের দাবিগুলো আমরা ওনার কাছে তুলে ধরছি। উনি বলছেন আমি অধিসত্তর দেখার চেষ্টা করব এবং এদেরকে কার্যকরী করার জন্য আমরা চেষ্টা করব, এই প্রতিশ্রুতি উনি দিয়েছেন। অনেক জিআরএস অনেক সরকার বা নিজেরা পার্টি আন পার্টির ব্যুরো অফিস নিয়ে প্রকাশ্য বাজারে তিনি মুঠানি রঙিন ভুয়ো অবনীভাবের সঙ্গে তিনি বিভিন্ন ডেপুটেশন যাতে অপ্তিনিয়তই ও জিআরএস যাতে চিনি গাওসভা হইতে বনোন্নত গ্রেফার খেলত বই যদি চিনি গাওসভা তো হয় হয়তো দাঙ্গাফার সৃষ্টি নাই অপ্তি খেলাইব অপ্তি প্রবলেম অবনীভাবের সঙ্গে তিনি ডেপুটেশন।